Scientists are not eliminating God. They're eliminating models of God. You learn Sanskrit. Go back to your scriptures. Go back to your Vedas and realize that God is one. Division in Islam is prohibited. We understand the concept of God in Hinduism. Quran is the most positive book. Every day, more than 3,000 fetuses are being aborted in India after they identified that they're females. According to the statistics of 1996, US Department of Justice, 2,713 women are being raped every day. Every 32 seconds, one woman is being raped. I have been raped in US until the time I'm here. Islam has the solutions to the problems of the West. Muhammad is and always will be the last and final. আসুন প্রথমেই আমরা দেখি হিন্দু ধর্মগ্রন্থগুলোতে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কি বলা হয়েছে। তাই উল্লেখ করা আছে তৃতীয় পর্ব, তৃতীয় খণ্ড, তৃতীয় অধ্যায়ের পাঁচ থেকে আট অনুচ্ছেদে যে একজন ম্লেচ্ছ আসবেন তার সঙ্গীদের সাথে নিয়ে মরুভূমি থেকে, সাহাবাদের কথা বলা হচ্ছে, আসবেন মরুস্থল থেকে। সংস্কৃত মরুস্থল শব্দটার মানে বালিময় স্থান বা মরুভূমি। তার নাম হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাজা ভোজ এই বিদেশির সাথে কথা বলবেন শ্রদ্ধার সাথে। এরপর ভবিষ্য পুরাণায় বলা হয়েছে তৃতীয় পর্ব, তৃতীয় খণ্ড, তৃতীয় অধ্যায়ের দশ থেকে সাতাশ অনুচ্ছেদে আছে ম্লেচ্ছদের বসবাসের স্থান নষ্ট হয়ে গেছে। এখানে যে শত্রুরা আগে রাজত্ব করত, এখন সেখানে এসেছে আরো শক্তিশালী শত্রু। আমি একজন মানুষকে পাঠাবো যার নাম হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানুষকে পরিচালিত করবেন সরল পথে। হে রাজা ভোজ, তুমি পিশাচদের রাজ্যে কখনোই যাবে না, কারণ আমি আমার দয়া দিয়েই তোমাকে পবিত্র করব। তারপর দেবতুল্য একজন মানুষ ভোজ রাজার কাছে আসলো। তারপর বলল যে আর্য ধর্ম এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে, এটা হবে ঈশ্বর পরমাত্মার আদেশে। আমার অনুসারীদের খাতনা দেওয়া থাকবে, তাদের মাথার পেছনে কোনো টিকি থাকবে না, তারা মুখে দাড়ি রাখবে, তারা একটা বিপ্লব করবে, তারা প্রার্থনার জন্য আহ্বান করবে, তারা সব হালাল খাবার খাবে, তারা বিভিন্ন পশুর মাংস খাবে, তবে এই লোকগুলো শুকরের মাংস খাবে না। তারা লতাপাতার মাধ্যমে নিজেদের পবিত্র করবে না, নিজেদের পবিত্র করবে যুদ্ধের মাধ্যমে। তাদের সম্প্রদায়কে বলা হবে মুসলমান। এই ভবিষ্যৎবাণী আর কারো কথা বলছে না, বলছে সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বেদেও ভবিষ্যৎবাণী করা হয়েছে। এখন আপনাদের সামনে সংক্ষেপে চারটা মন্ত্র বলবো। অথর্ববেদ ২০ নম্বর গ্রন্থে ১২৭ নম্বর অনুচ্ছেদের ১ নম্বর মন্ত্র বলছে, তিনি হলেন নরসংসা, তিনি হলেন কাওরামা, যাকে রক্ষা করা হয়েছে ৬০৯০ জন শত্রুর কবল থেকে। দুই নম্বর মন্ত্র বলছে, তিনি একজন উঁটে চড়া ঋষি। তিন নম্বর মন্ত্র বলছে, তিনি হলেন মামা ঋষি। চার নম্বর মন্ত্র বলছে, তিনি হলেন বৈষ্ণবী রেব। এক নম্বর মন্ত্র বলছে, তিনি হলেন নরসংসা। নর সংস্কৃত শব্দটার অর্থ একজন মানুষ, একজন ব্যক্তি। সংসা মানে প্রশংসা, প্রশংসনীয়, যে মানুষটা প্রশংসনীয়। আর আরবি শব্দ মোহাম্মদের অর্থ ঠিক সেটাই, প্রশংসনীয়। এটাই ছিল সর্বশেষ চূড়ান্ত নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। এরপর বলা হয়েছে তিনি হলেন কাওরামা। কাওরামা শব্দটার আরেকটা অর্থ হল শান্তির রাজপুত্র। আর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তির রাজপুত্র ছিলেন। এর আরেকটা অর্থ হল অভিবাসী। আমরা জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, তিনি অভিবাসী ছিলেন। এরপরে বলা হয়েছে তাকে রক্ষা করা হয়েছে ৬০৯০ জন শত্রুর কবল থেকে। আমরা জানি সে সময় মক্কায় যেসব লোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ছিলেন তাদের সংখ্যা ছিল প্রায় ৬০,০০০। দুই নম্বর মন্ত্র বলছে তিনি হবেন একজন উঁটে চড়া ঋষি। কোনো ইন্ডিয়ান ঋষি অথবা ব্রাহ্মণ কখনোই উঁটের পিঠে চড়বেন না, কারণ উঁটে চড়া ব্রাহ্মণদের জন্য নিষিদ্ধ। মনুস্মৃতিতে উল্লেখ করা হয়েছে ১১ নম্বর অধ্যায়ের ২০২ নম্বর অনুচ্ছেদে যে একজন ব্রাহ্মণ কোনো উট বা গাধার পিঠে চড়তে পারবেন না, সেজন্য ইনি হবেন এমন কেউ যিনি বিদেশি। তিন নম্বর মন্ত্র বলছে তিনি মামা ঋষি বা মহারিষি। মামা, কেউ বলে থাকে মোহাম্মদ, কেউ বলে মহান ঋষি। চার নম্বর মন্ত্র বলছে
তিনি হলেন রেব। রেব অর্থ যে প্রশংসা করে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা নাম হলো আহম্মদ, যে প্রশংসা করে, এটার আরবি হলো আহম্মদ। এটা ছিল আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা নাম। নবীজির কথা ভবিষ্যৎবাণী করছে অগ্নি, 64 নম্বর মন্ত্র। এখানে বলা হয়েছে যে এই ঋষি তিনি তার মায়ের দুধ পান করবেন না, তিনি মায়ের বুকের দুধ পান করবেন না। আমরা জানি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মায়ের দুধ পান করেননি। আর বিবি হালিমা রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাইমা। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে আহম্মদ, যিনি প্রশংসা করেন। অনেক জায়গায় আছে, উত্তর চিকে আছে মন্ত্র নম্বর 1500, এরপর ইন্দ্র 2 নম্বর অধ্যায়ের 152 নম্বর মন্ত্রে, যজুর্বেদের 31 নম্বর অধ্যায়ের 18 নম্বর অনুচ্ছেদে, ঋগ্বেদে 8 নম্বর গ্রন্থ 6 নম্বর অনুচ্ছেদের 10 নম্বর মন্ত্রে, অথর্ববেদে 8 নম্বর গ্রন্থ 5 নম্বর অনুচ্ছেদের 16 নম্বর মন্ত্রে, অথর্ববেদে 20 নম্বর গ্রন্থ 126 নম্বর অনুচ্ছেদের 14 নম্বর মন্ত্রে আছে, নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহমেদ বলে ডাকার পাশাপাশি অনেক জায়গায় তাকে আরেকটা নামে ডাকা হয়েছে, সেটা নরসংসা। তাহলে নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নরসংসা অর্থাৎ মোহাম্মদ বলে হিন্দু বিভিন্ন ধর্মগ্রন্থের অনেক জায়গায় উল্লেখ করা হয়েছে। ঋগ্বেদে 1 নম্বর গ্রন্থ 13 নম্বর অনুচ্ছেদের 3 নম্বর মন্ত্রে, ঋগ্বেদের 1 নম্বর গ্রন্থ 18 নম্বর অনুচ্ছেদের 9 নম্বর মন্ত্রে, ঋগ্বেদের 1 নম্বর গ্রন্থ 106 নম্বর অনুচ্ছেদের 4 নম্বর মন্ত্রে, ঋগ্বেদে 1 নম্বর গ্রন্থ 142 নম্বর অনুচ্ছেদের 3 নম্বর মন্ত্রে, ঋগ্বেদে 2 নম্বর গ্রন্থ 3 নম্বর অনুচ্ছেদের 2 নম্বর মন্ত্রে, ঋগ্বেদে 5 নম্বর গ্রন্থ 5 নম্বর অনুচ্ছেদের 2 নম্বর মন্ত্রে, ঋগ্বেদে 7 নম্বর গ্রন্থ 2 অনুচ্ছেদের 2 মন্ত্রে, ঋগ্বেদে 10 নম্বর গ্রন্থ 64 নম্বর অনুচ্ছেদের 3 নম্বর মন্ত্রে, ঋগ্বেদে 10 নম্বর গ্রন্থ 182 নম্বর অনুচ্ছেদের 2 নম্বর মন্ত্রে, যজুর্বেদে 20 নম্বর অধ্যায়ের 37 অনুচ্ছেদে, যজুর্বেদে 20 নম্বর অধ্যায়ের 57 অনুচ্ছেদে, যজুর্বেদের 21 অধ্যায়ের 31 অনুচ্ছেদে, যজুর্বেদের 21 অধ্যায়ের 55 অনুচ্ছেদে, যজুর্বেদের 28 অধ্যায়ের 2 অনুচ্ছেদে, যজুর্বেদের 28 অধ্যায়ের 19 অনুচ্ছেদে, যজুর্বেদে 28 অধ্যায়ের 42 নম্বর অনুচ্ছেদে। এভাবে সারাদিন শুধু রেফারেন্স দিয়ে যেতে পারেন যে হিন্দু ধর্মগ্রন্থে এই সব জায়গায় আমাদের নবীজির নাম উল্লেখ করা হয়েছে। হাতে সময় কম, না হলে শুধু হিন্দু ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা নিয়ে একটা লেকচার দেওয়া যেত।